নামেই হাসপাতাল, না আছে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো চিকিৎসক, প্রায় এক বছর ধরে বন্ধ চিকিৎসা পরিষেবা। বর্তমানে চতুর্থ শ্রেণীর কর্মী এখন চিকিৎসক, তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করছেন। এমনই চিত্র ধরা পড়ল মালদার বামনগোলা ব্লকের জগদ্দল গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এলাকাবাসীরা অভিযোগ করেন, এই স্বাস্থ্যকেন্দ্রে তিনজন চতুর্থ শ্রেণীর কর্মী, তাদের মধ্যে একজন হোমিওপ্যাথিকের দায়িত্বে আছেন। প্রায় এক বছর অ্যালোপ্যাথি বিভাগ বন্ধ চিকিৎসক না থাকার কারণে। চতুর্থ শ্রেণীর কর্মী রঞ্জিত দাস জানান, চিকিৎসক ছুটিতে আছেন। একটা অভিযোগ উঠছে, এখানে কোনো ডাক্তার বসছে না, বা কি সমস্যাটা? কি সমস্যা বলতে, কোন দিক দিয়ে অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? হ্যাঁ, দুটো ডিপার্টমেন্ট আছে, যে একটা অ্যালোপ্যাথি আছে, হোমিওপ্যাথি আছে, দুটো কি ডাক্তার বসছে এখানে? না, অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টের ডাক্তার মানে দিন তারিখ দিয়ে বলতে না, কমসে কম পনেরো বছর হলো নাই, হোমিওপ্যাথি ডিপার্টমেন্টের ডাক্তার ও থাকে, উনি নিজে গেছে চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই। তাহলে এখন মানে ওষুধ দিচ্ছে কে? আমি গ্রুপ ডি, আমি এখন রাজনগর নিছি, বানিতে ভাল হয়েছি, বানিছি বানি। এভাবে কি ওষুধ দেওয়া যায়? না, দেওয়া যায় না। তাহলে আপনি এখানে ওষুধ দিচ্ছেন, মানে এটা কি বৈধ, মানে এভাবে ওষুধ দেওয়াটা? যদি বলা হয় এটা বৈধ না, এবার ওই যে করতে করতে শিখেছি। যদি এই এই জায়গাটা যদি মানে কোনো রোগীর কোনো মানে অসুখ মানে ওষুধের ফলে কোনো কিছু ঘটে যায়, তার দায়টা কে নেবে? দায়টা ঘুরে ঘুরে আমার গাড়ি আসবে। তাহলে এভাবে কি ওষুধ দেওয়া ঠিক না? এইভাবে আপনারা কি জানিয়েছেন উপর মহলে? কি বলছে? আমাকে বলছে চালিয়ে যাও, চালিয়ে। কে বলেছে এটা? এটা আমার যে ডাক্তারবাবু এখানে আছে, নিজে থাকে এখন, ওর নাই। নাম কি ডাক্তারবাবু? বিশ্বজিৎ। তিনি এখন ছুটিতে রয়েছে। আর এখানে কয়জন স্টাফ রয়েছে বর্তমানে? গ্রুপ ডি আরও দুটো মেয়ে আছে, আমি একজন, তারা সে অ্যালোপ্যাথি বিভাগে থাকে। ওষুধ দিচ্ছি, আমি ওষুধ দিচ্ছি এখানে, কম বেশি বলতে কি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ডিপার্টমেন্টের ডাক্তারবাবু উনি মাঝে মাঝে বাড়িতে যায় বা ছুটিতে যেতে হয়, আমার বাড়ি বর্ধমান, সেদিনকে আমাকে চালাতে হয়। আর এখন এই মুহূর্তে আমি চালিয়ে যাচ্ছি প্রায় 22-25 দিন। গ্রামবাসীরা অভিযোগ করেন, চিকিৎসকের চেয়ারে বসে চতুর্থ শ্রেণীর কর্মী চিকিৎসা করছেন। এ ব্যাপারে গ্রামবাসীরা ব্লক প্রশাসন, বিএমওএইচ, সিএমওএইচ কে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি। গ্রামবাসীদের চিকিৎসার জন্য ছুটতে হয় মোদিপুকুর হাসপাতালে, নয়তো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কোথায় ওষুধ পাচ্ছেন না? কোন হসপিটাল? কেন ওষুধ পাচ্ছেন না? কেন কেন যে পাই না, দিয়ে ডাক্তার থাকবে তবে তো আমরা ওষুধ পাবো। ডাক্তার কি কোথায় গেছে? ডাক্তার ডাক্তার না, ডাক্তার নাই বলছে। আজকে থেকে প্রায় এক বছর আগে থেকে আমাদের এখানে আমরা পরিষেবা ভালো পাচ্ছি না, আমাদের এখানে ডাক্তারবাবু আসছে না, থাকছেন না, তো আমাদের পরিষেবার জন্য আমরা এখানে ডাক্তারবাবুকে চাইছি। প্রত্যেকে একজন দুজন নার্স যাচ্ছে, এসে শুধু শুধু এখানে বসে থেকে চলে যাচ্ছে, ওষুধপত্র কিছু দিতে পারছে না, তাই আমরা সবাই মিলে অবজেকশন করছি, আমাদের এখানে ডাক্তারবাবু চাই। এখানে যে ডাক্তার আসুক এবং অন্য অন্য স্টাফগুলোও আসুক। আমাদেরকে এখন এমার্জেন্সি যদি কিছু হয়, এখানে তো পরিষেবা পাচ্ছি না, এই যে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য যে হাতুড়ে ডাক্তার আছে পাকুয়াতে, এগুলাতে দেখা হয়, তারপরে ওনারা না পারলে আমরা এখান থেকে মোদিপুকুর চলে যাই। আমরা এখানে নতুন ডাক্তারবাবু চাইছি এখন। আমাদের এখানে অনেকদিন থেকে না হলো 6 মাস হয়ে গেল, কিন্তু ডাক্তারবাবু নেই। যাই যে অ্যালোপ্যাথি তো ওরা বলে কি আমাদের এখানে ওষুধ দেওয়া চলবে না, ওষুধ আমাদের বন্ধ আছে, ডাক্তারবাবু নেই, আমরা দিতে পারবো না। কতদিন ধরে ডাক্তারবাবু নেই? 6 মাস মন কাজ হয়ে গেছে, 6 মাসের বেশি হতে পারে, আমি আইডিয়ে 6 মাস হল। তাহলে কী করে আমাদের এমনি আসলে সব চলে যায়, মোদি মোদি মালদা এখানে কিছুই পাই না আমার ব্যবস্থা, আমাদের বাড়ি কাছে তাও আমরা পাই না। আপনারা কি চাইছেন এখন? আমাদের মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।